আমাদের ক্লাস শুরু হবে নাম্বার সিস্টেমকে দিয়ে। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি নাম্বার, যার বাংলা অর্থ হচ্ছে সংখ্যা। সংখ্যাকে আমরা প্রথমে দুটা ভাগে ভাগ করতে পারি, রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা, জিরো প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস ওয়ান বাই টু, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, ইত্যাদি ইত্যাদি। আবার কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা। জটিল সংখ্যার উদাহরণ হচ্ছে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এখানে এক্স হল বাস্তব সংখ্যা এবং ওয়াই হল কাল্পনিক সংখ্যা, এবং আই হচ্ছে আয়োটা, অর্থাৎ এর মান হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। এরপর আমরা আমাদের কমপ্লেক্স সংখ্যা জটিল সংখ্যার আলোচনাতে আমরা আজকে যাব না, আমরা আলোচনা করব রিয়েল নাম্বার দিয়ে। রিয়েল নাম্বার অর্থাৎ রিয়েল নাম্বারকে আমরা আবার দু ভাগে ভাগ করতে পারি, রেশনাল নাম্বার মূলক সংখ্যা এবং ইরেশনাল নাম্বার অর্থাৎ অমূলক সংখ্যা। অমূলক সংখ্যাগুলো হচ্ছে পাই, রুট থ্রি, রুট টু, রুট ফাইভ ইত্যাদি। এবং রিয়েল নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ফ্রিকশনস অ্যান্ড ডেসিমেল ও ইন্টিজার। আমরা দু ভাগে ভাগ করতে পারি, রেশনাল নাম্বার অর্থ হচ্ছে মূলক সংখ্যা, অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ কিউ সমান জিরো নয় বা শূন্য নয়, তিন, পাঁচ ইত্যাদি ইত্যাদি। এরপর রেশনাল সংখ্যাকে আমরা দুটা ভাগে ভাগ করছি, ফ্রিকশনস অ্যান্ড ডেসিমেল, ইন্টিজার্স অ্যান্ড ডেসিমেল এবং ইন্টিজার। ফ্রিকশনস এর অর্থ হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ দুইয়ের তিন, একের তিন, চারের পাঁচ ইত্যাদি ইত্যাদি আমাদের বোর্ডে লেখা রয়েছে। এবং ডেসিমেল অর্থাৎ দশমিক ভগ্নাংশ, জিরো পয়েন্ট ফাইভ, জিরো পয়েন্ট টু, জিরো পয়েন্ট জিরো নাইন ইত্যাদি ইত্যাদি। এরপর চলে আসছি আমরা এন্টিজারে, এন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে প্রধানত তিনটে ভাগে ভাগ করতে পারি, নেগেটিভ ইন্টিজার, জিরো এবং পজিটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর ইত্যাদি ইত্যাদি। যে সমস্ত সংখ্যার পূর্বে মাইনাস থাকবে সেই সমস্তগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার। এবং জিরো আমরা সবাই জানি যে জিরোটা হচ্ছে জিরো, এবং জিরোর উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেমন ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ ইত্যাদি ইত্যাদি। এরপর জিরোর সাথে পজিটিভ ইন্টিজার যুক্ত হলে তখন তাকে আমরা তাকে ন্যাচারাল নাম্বার বলি। একটু ভুল বলেছি আর কি, যেখানে আমাদের ন্যাচারাল নাম্বার যেগুলো হচ্ছে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ ইত্যাদি ইত্যাদি, এর সাথে জিরো যুক্ত করলে সেটা হয়ে যাচ্ছে হোল নাম্বার অর্থাৎ অখণ্ড সংখ্যা। যেটা পজিটিভ ইন্টিজারের মধ্যে যে সমস্ত সংখ্যাগুলো সেইটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এবং আলোচ্য বিষয় হবে আমরা সেইটা দিয়েই কাজ করব। জিরোটা বাদ দিয়ে কোনো সংখ্যা করা যাবে না, জিরো আমাদের সবসময় প্রয়োজন হয় সেই জন্য। কিন্তু জিরো সংখ্যাটি ধনাত্মক নয় এবং ঋণাত্মক নয়। আমরা লাইন রেখার সাহায্যে সেটা বুঝবার চেষ্টা করলে বুঝতে পারি, রেখা এখানে হচ্ছে জিরো, এদিকে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, অর্থাৎ এদিকে কমবে আবার এদিকে বাড়বে, এখানে প্লাস ওয়ান, টু, থ্রি ইত্যাদি, জিরো কিন্তু মাঝে। সেই জন্য জিরো ধনাত্মক নয়, ঋণাত্মক নয়, জিরো থাকছে মাঝে। এবার আমাদের জিরো বাদ দিয়ে যে সমস্ত সংখ্যা অখণ্ড সংখ্যা আছে সেগুলো হলো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, যেমন ওয়ান, টু, থ্রি, ফোর, এমনি ভাবে সমস্ত সংখ্যায়। এরপরে অখণ্ড সংখ্যা অর্থাৎ হোল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সাথে জিরোটা থাকলে সেই সংখ্যাগুলো হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, যেমন জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, এমনি ভাবে সেটা যেয়ে থাকবে। পূর্ণ সংখ্যা এন্টিজার নাম্বার, এন্টিজার নাম্বার হচ্ছে মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর ইত্যাদি ইত্যাদি, যেগুলা কোনো ভগ্নাংশ নেই। জোড় সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার, ইভেন নাম্বার যে সমস্ত সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় বা দুইয়ের গুণিত,
সেই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা, যেমন 2, 4, 6, 8, 10 এমনি ভাবে দুইয়ের গুণিত হয়ে যেতে থাকবে। এরপর বিজোড় সংখ্যা, যে সমস্ত সংখ্যাগুলাকে 2 দ্বারা ভাগ করা যায় না সেই সমস্ত সংখ্যাগুলো বিজোড় সংখ্যা বা অড নাম্বার, যেমন 1, 3, 5, 7, 9, 11 ইত্যাদি ইত্যাদি। এরপর আমাদের আসছে মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা যে সমস্ত সংখ্যাগুলোর উৎপাদক 1 এবং কেবলমাত্র সেই সংখ্যায়, সেই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2, 2 এর উৎপাদক 2 কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো এবং 2 দ্বারা ভাগ করতে পারবো, অর্থাৎ 2 এর উৎপাদক হচ্ছে 1 এবং 2। 3, 3 এর উৎপাদক 1 এবং 3। 5, 5 এর উৎপাদক 1 এবং 5, অর্থাৎ আমরা 5 কে 1 এবং 5 দ্বারা ভাগ করতে পারবো, আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। আমাদের এরপর যৌগিক সংখ্যা কম্পোজাইট নাম্বার। কম্পোজাইট নাম্বার যে সমস্ত সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যা তার সাথে আরো উৎপাদক থাকবে সেই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন 4, উৎপাদক 1, 4 এবং 2। 6, উৎপাদক 1, 2, 3 ও 6। এখানে উৎপাদক সংখ্যা বা একে 1, 2, 3 ও 6 দ্বারা ভাগ করা যাবে। যেমন 9, 9 কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি, আবার 9 দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ 9 বিজোড় হলেও যৌগিক সংখ্যা, এটা আমাদের মনে রাখতে হবে।